ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি চেঞ্জিং সেন্টেন্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করার নিয়ম। তো কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে কীভাবে রূপান্তর করতে হবে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কম্পাউন্ড টু কমপ্লেক্স, সেই বিষয়ে আলোচনা করছি। তো তার পূর্বে যে বিষয়টি আমাদের অবশ্যই আলোচনা করতে হবে, অর্থাৎ প্রাথমিক ধারণা থাকতে হবে, সেটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি সেড দ্যাট হি ওয়াজ ইল, হি সেড দ্যাট এটা হচ্ছে এসসি এবং হি ওয়াজ ইল এটা হচ্ছে পিসি। এসসি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, পিসি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ মূল বাক্য, অর্থাৎ আর এটা হচ্ছে সাপোর্টিং বাক্য। সিম্পল সেন্টেন্স সেটা হচ্ছে সরল বাক্য, একটি পিসি থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স, সেন্টেন্স তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তিন প্রকার সেন্টেন্স থেকে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করছি। তো প্রত্যেকটার একটু ধারণা নিয়ে নিই। সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, একটা পিসি থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, দুইটা পিসি থাকবে, যা এন বাট অর এর থেকে একটি দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ এন বাট অর এই তিনটা থেকে যে কোনো একটা দ্বারা যুক্ত থাকবে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকেই কমপ্লেক্স করব। তো কম্পাউন্ড সেন্টেন্সের সেন্টেন্সগুলি দেখব, এন বাট অর এই তিনটা থেকে যে কোনো একটা দ্বারা যুক্ত আছে। তারপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য, একটি এসসি, এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ, যা দো, অল দো, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, হোয়ার, হোয়াট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দ্যাট, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে এবং অন্য একটি পিসি থাকবে, অর্থাৎ অন্য একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে ইত্যাদি শব্দগুলি যুক্ত থাকবে। এই শব্দগুলি যে কোনো একটা থাকলেই বুঝবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, এন বাট অর যুক্ত থাকবে, তাহলে কমপ্লেক্স করতে গেলে অবশ্যই এই শব্দগুলি থেকে যে কোনো একটা শব্দ যুক্ত করে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। এবার আমরা মূল আলোচনা চলে আসি। মূল আলোচনা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, কম্পাউন্ড টু কমপ্লেক্স। এন যুক্ত থাকলে সিন্স, অ্যাজ, হোয়েন বা অন্য কোনো রিলেটিভ প্রোনাউন হবে, অর্থাৎ এন যুক্ত যদি থাকে, এই এন দেখে আমরা সিন্স, অ্যাজ, হোয়েন তিনটা থেকে একটা যুক্ত করব অথবা অন্য কোনো রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হো, হুইচ, দ্যাট এইগুলি আমরা যুক্ত করব। যেমন হি ফাউন্ড মি অ্যান্ড হি বিকেম ক্রেজি, এখানে এন যুক্ত আছে, সুতরাং আমরা এইগুলিতে যে কোনো একটা বসাবো। অর্থাৎ এখানে সময়ের উল্লেখ করা হয়েছে, যেমন হি ফাউন্ড মি, অর্থাৎ সে আমাকে খুঁজে পেল, হি বিকেম ক্রেজি এবং সে পাগলের মতো হয়ে গেল, অর্থাৎ আমাকে যখন সে খুঁজে পেল তখন সে পাগলের মতো হয়ে গেল, খুঁজে পাওয়া মাত্রই আমাকে পাগলের মতো হয়ে গেল। এই জন্য সময়ের উল্লেখ করা হয়েছে, এই জন্য হয়েন দিয়ে করতে হবে। তো শুরুতে আমরা হয়েন দিয়ে দিলাম, অর্থাৎ প্রথম বাক্যটার আগে হয়েন, তারপর হি ফাউন্ড মি, হি ফাউন্ড মি, এনদের পরিবর্তে কমা দিলাম, অর্থাৎ যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্সের সিমটম, সুতরাং এই এনটা বাদ যাবে। এন বাদ গেলে অবশ্যই একটা কিছু দিতে হবে, সেটা হচ্ছে কমা, তারপর হি বিকেম ক্রেজি, হি বিকেম ক্রেজি, এ তো কমপ্লিট। ঠিক এরকম আরেকটা সেন্টেন্স, যেমন হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু কলেজ, আগের মতোই হি ওয়াজ ইল, এরপর আগে এস দেওয়া হয়েছে। কারণ কি এস দেওয়ার কারণ হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে কারণ উল্লেখ করা হয়, অর্থাৎ একটা ঘটনার কারণে আর একটা ঘটনা ঘটেছে, তাহলে এস বসাতে হয়। যেমন উদাহরণস্বরূপ, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারলো না, অর্থাৎ সে অসুস্থ থাকার কারণে সে কলেজে যেতে পারলো না, এই জন্য কারণ বোঝাচ্ছে, অর্থাৎ অসুস্থ থাকার কারণে এই জন্য এস বসেছে। তারপর হি ওয়াজ ইল এটা বসালাম, তারপর এন বাদ দিয়ে কমা, তারপর বাকিটুকু হি কুড নট গো টু কলেজ, হি টু কুড নট গো টু কলেজ, এটা কমপ্লিট। এরপরে হচ্ছে আই নো দ্য গার্ল অ্যান্ড শি ইজ এ টিচার, তো এই ক্ষেত্রে আই নো দ্য গার্ল এটা বসালাম, আই নো দ্য গার্ল, এই এন্ডের পরিবর্তে এখানে বলা হয়েছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো রিলেটিভ প্রোনাউন এখানে বসছে, কেন বসছে, আই নো দ্য গার্ল, আমি মেয়েটিকে চিনি, অ্যান্ড শি ইজ এ টিচার, এবং সে একজন শিক্ষক, অর্থাৎ এই সে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই মেয়েটিকেই বোঝানো হয়েছে। এই জন্য অ্যান্ড বাদ দিয়ে এই মেয়েটিকে বোঝানোর জন্য হু, যে ইজ এ টিচার, যে একজন শিক্ষক, অর্থাৎ এই এন বাদ দিয়ে এখানে হো বসানো হয়েছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ, এই গার্লের সাথে রিলেটিভ, এই জন্য গার্লের পরিবর্তে হো বসানো হয়েছে। আই নো দ্য গার্ল, হো ইজ এ টিচার, যে একজন শিক্ষক। এর পরবর্তীতে আমরা পরের আলোচনা চলে যাচ্ছি।
এবার হচ্ছে বার্ড যুক্ত থাকলে দো অথবা অলদো হবে। উদাহরণস্বরূপ হি ইজ পুর বাট অনেস্ট, তো এই ক্ষেত্রে দো অথবা অলদো দিতে হবে, দুটা থেকে একটা দিলাম অলদো। তারপর হি ইজ পুর লিখলাম হি ইজ পুর, আর আগেই জানি আমরা আগে এন্ডের স্থলে কমা বসিয়েছিলাম, এবার বাটের স্থলে কমা বসালাম। তারপর কমা বসানোর পরে এইদিকে আরেকটা সেন্টেন্স অবশ্যই পরিপূর্ণ করতে হবে, আগে বাট থাকার কারণে পরিপূর্ণ না করলেও চলতো, একটা শব্দ দ্বারা হয়েছে, কিন্তু এখানে পরিপূর্ণ করতে হবে। আর যেহেতু পরিবর্তন পূর্ণ করতে হবে, সুতরাং সাবজেক্ট বসাতে হবে এবং অক্সিলারি ভার্ব বসাতে হবে। সাবজেক্ট কোনটা বসাবো? আগের সেন্টেন্সের সাবজেক্ট হি, তারপর অক্সিলারি ভার্ব আগের সেন্টেন্সের ইজ, তারপর এই অনেস্ট। এ তো কমপ্লিট। এরপরে হচ্ছে হি রান ফাস্ট বাট কুড নট গেট দ্য ট্রেন, আগের মতোই বসালাম দো, দো অলদো দুটা থেকে একটা। তারপর হি রান ফাস্ট বসালাম হি রান ফাস্ট, বাট বাদ এটার স্থলে কমা। তারপর কুড নট গেট দ্য ট্রেন, আগের মতো বসালাম কুড নট গেট দ্য ট্রেন। এ তো কমপ্লিট। এরপরে হচ্ছে এন যুক্ত কিন্তু শর্তমূলক বাক্যে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা বসবে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ই প্লাস অ্যাফার্মেটিভ, অথবা ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব, অর্থাৎ ই প্লাস নেগেটিভ বসবে। যেমন স্টাডি ওয়েল অ্যান্ড ই উইল পাস, তো এই ক্ষেত্রে ইফ যুক্ত করতে হবে ইফ, তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট অবশ্যই দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, দিলাম ইউ, তারপর স্টাডি ওয়েল ওয়েল বসালাম, তারপর এন্ডের পরিবর্তে এখানে আগের মতো কমা বসালাম, তারপর দ্বিতীয় সেন্টেন্স ইউ উইল পাস, ইউ উইল পাস। এ তো কমপ্লিট, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্স হচ্ছে অর যুক্ত বাক্যে পরের ক্লোজটি নেগেটিভ হলে, অর যুক্ত অর্থাৎ সেন্টেন্স দুটা অর যুক্ত আছে এবং পরের ক্লোজটা আছে নেগেটিভ, তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস ডো নট বসে, অর্থাৎ আগের মতো ই প্লাস নেগেটিভ। যেমন স্টাডি ওয়েল অর ই উইল নট পাস, এই ক্ষেত্রে কী হচ্ছে, ই প্লাস নেগেটিভ যেহেতু হবে, দিলাম ইফ, তারপরে অবশ্যই সাবজেক্ট দিতে হবে, এই সূত্রের সাবজেক্ট, সাবজেক্ট এখানে যেহেতু নাই, দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট ইউ আছে, ইউ বসালাম, তারপর ডো নট বসালাম, ডো নট, তারপর এই স্টাডি, তারপরে ওয়েল, অরের পরিবর্তে আগের মতো কমা, তারপর ইউ উইল নট পাস, ইউ উইল নট পাস। এ তো কমপ্লিট। এখানে আরেকটা উদাহরণ, মুভ অর ইউ উইল ডাই, সেম, প্রথমে ইফ সূত্রের, তারপরে সাবজেক্ট বসালাম ইউ, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে হচ্ছে ডো নট বসালাম ডো নট, তারপর মুভ বসালাম মুভ, অরের পরিবর্তে কমা, তারপর ইউ উইল ডাই, ইউ উইল ডাই। এ তো কমপ্লিট। এটাকে আবার আরেকভাবে করা যায়, মুভ অর ডাই, অর্থাৎ মুভ অর ইউ উইল ডাই, এটা এভাবে থাকতে পারে, মুভ অর ডাই অর্থাৎ ই উইল ডাই, অর্থাৎ সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এখানে উজ্জ, অর্থাৎ সর নয়তো মরো, আর এটা হচ্ছে মুভ অর ডাই, মুভ অর ই উইল ডাই, অর্থাৎ সর নয়তো তুমি মরবে, অর্থাৎ অর্থ একই বোঝাচ্ছে, তো সেন্টেন্স একই আসবে, অর্থাৎ প্রথমে ইফ তারপরে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট নাই তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সের সর্বদাই সাবজেক্ট ইউ হয়, বসালাম ইউ, তারপরে ডো নট বসালাম ডো নট, তারপরে এই মুভ বসালাম মুভ, এরপর কমা, অরের পরিবর্তে কমা বসালাম, তারপরে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স, যেহেতু একটা বা কয়েক আগেই বলেছি তৃতীয় সেন্টেন্স অবশ্যই সাবজেক্ট অক্সিলারি ভার্ব দিতে হবে, এই জন্য সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব উইল, তারপরে এটাই। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পারছি। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে দ্বিতীয় সেন্টেন্স, অর্থাৎ আমরা নিয়মে পেয়েছিলাম অযুক্ত বাক্যে পরের ক্লোজটি নেগেটিভ হলে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভ মনে হচ্ছে না, যেহেতু নট নেই, ইউ উইল ডাই ডাই এখানে নেগেটিভ মনে হচ্ছে না, তাহলে আমরা কীভাবে বুঝলাম নেগেটিভ, অর্থাৎ মরে যাওয়াটা একটা নেগেটিভ, অর্থাৎ কল্যাণমূলক নয় অকল্যাণ, এই জন্য এটা নেগেটিভ, তো আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী আলোচনা চলে যাচ্ছি, ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত থাকলে, ভেরির পরিবর্তে সো আর অ্যান্ডের পরিবর্তে দ্যাট বসে। যেমন হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, তো এই ক্ষেত্রে হি ইজ বসালাম হি ইজ, ভেরির পরিবর্তে সো সূত্রের, তারপরে উইক বসালাম অ্যান্ডের পরিবর্তে দ্যাট, তারপর হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক। এ তো কমপ্লিট। এরপরে আসছি পরবর্তী রুলসে, এন যুক্ত বাক্যে, অর্থাৎ এন যুক্ত বাক্যে আগে করেছি কিন্তু এটা ব্যতিক্রম, ওয়ান টু অথবা ওয়ান্টেড টু থাকলে, তো অ্যান্ডের পরিবর্তে বসাবো সো দ্যাট,
আর ওয়ান টুর পরিবর্তে হবে ক্যান, আর ওয়ান্টেড টুর পরিবর্তে হবে কুড। যেমন সুহান ওয়েন টু দ্য ফিল্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু প্লে। সুহান ওয়েন টু দ্য ফিল্ড, একটু পুরোটুকু লিখলাম সুহান ওয়েন টু দ্য ফিল্ড। তারপরে হচ্ছে এন্ডের পরিবর্তে আমরা জানি সো দ্যাট বসালাম সো দ্যাট, তারপরে সাবজেক্ট হি, তারপরে ওয়ান টু, ওয়ান টুর পরিবর্তে ক্যান, ওয়ান্টেড টুর পরিবর্তে কুড, এইখানে আছে ওয়ান্টেড টু, সুতরাং এটার পরিবর্তে কুড, তারপরে বাকি প্লে বসালাম প্লে, এতে কমপ্লিট। এর পরবর্তী আরেকটা উদাহরণ, যেমন মাদার, মাই মাদার এন্টার ইন টু কিচেন অ্যান্ড হি ওয়ান টু কুক। তো এই ক্ষেত্রে প্রথম এই সেন্টেন্স আমরা লিখলাম মাই মাদার এন্টার ইন টু কিচেন, মাই মাদার এন্টার ইন টু কিচেন, তারপর এন্ডের পরিবর্তে সো দ্যাট, তারপর হচ্ছে হি বসালাম হি, তারপর ওয়ান টু, ওয়ান টুর পরিবর্তে ক্যান বসালাম ক্যান, তারপর কুক বসালাম কুক, এই তো কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছি এবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক এবং কমেন্ট আশা করতে পারি। পাশাপাশি এই ভিডিওটির দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।